সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নিয়মিত এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে টেলিফোনে এবং ফেসবুকের মাধ্যমে। আপনারা কিন্তু আপনাদের মতামত, প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসার কথা তুলে ধরতে পারেন। একই সাথে আমাদের সাথে যারা অতিথি হিসেবে উপস্থিত থাকেন তারা আপনাদের নানা প্রশ্নের জবাব দেন। শুরুতেই চলুন পরিচিত হই আজকে যারা আমাদের সাথে রয়েছেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্যে। আছেন হাসানুজ্জামান হাসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং রাজনীতি বিশ্লেষক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনাকে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনারা জানেন যে প্রতিনিয়ত প্রতিদিনকার রাজনীতি অর্থনীতি সহ নানা বিষয় নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। একই সাথে অভিবাসন বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন অ্যাটর্নিরা যারা থাকেন আমাদের এই অনুষ্ঠানে। একটি রিপোর্ট আছে, আপনারা জানেন আগামী শনিবার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এই 100 দিন পূর্ণ হবার প্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে তার রাজনৈতিক বিশ্লেষণ, কি কি করেছেন, চলুন এক ঝলক পেছনে ফিরে দেখে নেওয়া যাক। Almost 100 days of promises colliding with political reality started with a staggering loss. নির্বাচনী প্রচারণার সময়ে অনেক কথা বললেও প্রথম 100 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নানা ধরনের রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। On my first day, I'm going to ask Congress to send me a bill to immediately repeal and replace that horror show called Obamacare. হাউস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ হবার পরও ওবামা কেয়ার বাতিলের শক্ত অবস্থান মুখ থুবড়ে পড়েছে নিজের দলের প্রতিরোধের মুখে। বলা হয়েছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ হবেই আর সেই দেয়াল নির্মাণের খরচ দেবে মেক্সিকো, কিন্তু এ নিয়ে চোখে পড়ার মতো বাস্তব কোনো অগ্রগতি নেই। রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যারি ট্রুম্যানের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 100 দিনে নির্বাহী আদেশ সই করার দিক থেকে এগিয়ে রয়েছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা 29টি। ফ্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিটিপি চুক্তি বাতিল সহ নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, জোর দিয়েছেন কর্ম সংস্থান তৈরি সহ নানা দিকে। বিভিন্ন মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে জারি করা নির্বাহী আদেশ দুবার থমকে যায় আদালতের আদেশে। সেই সাথে স্যাংচুয়ারি সিটির ফান্ড বন্ধ সংক্রান্ত একটি নির্বাহী আদেশও আদালত আটকে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নীল গোরসাচের নিয়োগ চূড়ান্ত করা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অস্থির পররাষ্ট্র নীতি দেখেছে গোটা বিশ্ব, সেই সাথে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও আফগানিস্তানে মাদার অফ অল বোমস ফেলার মতো ঘটনাও নাড়া দিয়েছে গোটা পৃথিবীকে। And the mother of all bombs in Afghanistan, raising tensions not merely in the Middle East but also with far-flung allies and adversaries including North Korea. রয়েছে উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা তৈরির বিষয়টিও। The backdrop of a fiscal plan to substantially বিশ্বের অনেক নেতার সাথে ট্রাম্পের সাক্ষাৎ, তার মধ্যে চীনের প্রেসিডেন্টের সফর ছিল খুবই আলোচিত। একের পর এক টুইট করে ট্রাম্প ছিলেন আলোচনায়। প্রমাণ ছাড়াই তিনি বলে দিয়েছেন নির্বাচনে কারচুপি হয়েছে। তার টেলিফোনে আড়িপাতার জন্য দায়ী করেছেন প্রেসিডেন্ট ওবামাকে, কোনো প্রমাণ নেই এক্ষেত্রেও। সেই সাথে ফেক নিউজ বলে মিডিয়ার উপর চড়াও ছিলেন বরাবরই। আর এই 100 দিন তাকে পিছু ছাড়েনি রাশিয়া সংশ্লিষ্টতার অভিযোগ, যে কারণে বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে। সেই তদন্তের ভবিষ্যতও অনেক কিছু নির্ধারণ করে দেবে বলে ধারণা বিশ্লেষকদের। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। সুপ্রিয় দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখছিলেন, আমরা মোটামুটিভাবে তুলে ধরবার চেষ্টা করেছি। আসলে 100 দিনে তিনি অনেকটাই অস্থির এবং ঝটিকা মানে সময় পার করেছেন। অনেক সিদ্ধান্ত, অনেক কিছু করবার চেষ্টা এবং অনেক ভালো কিছুও নিশ্চয়ই করেছেন। আবার কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে। আমরা হাসানুজ্জামান হাসানের কাছে যাই শুরুতে। কি বলবেন 100 দিনে? ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের টিবিএনের যে রিপোর্টটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, মানে আমার কাছে মনে হয় সব প্রথম দিন থেকে 100 দিন 98 ডেজ আজকে আপনি সবগুলো জিনিস এখানে ভালো মতো নিয়ে আসছেন। ওনার
সফলতা এবং ব্যর্থতা যদি বলেন, আসলে ওনার ইলেকশনটাই হয়েছে আপনার ধরেন একটা একটা মানুষকে একটা স্বপ্ন দেখার মধ্য দিয়ে, মানুষকে স্বপ্নটা কিন্তু খুব বাস্তবসম্মত ছিল না, উনি একটা অবস্থা তৈরি করেছিলেন, উনি ওইটা উনি পেরেছেন। কারণ এখন এইটার সবথেকে বড় ভিকটিমাইজ হয়েছে আমি মনে করি প্রাইমারির তার ক্যান্ডিডেটগুলো, তার যে রিপাবলিকান পার্টির যে ১৬ জন ছিলেন তারা এমন কথা বলতে পারেন নাই। শুধু তাই নয়, আমরা তো দেখেছি হিলারি ক্লিনটনও পারেন নাই। তো আমার কাছে মনে হয় সফলতা ব্যর্থতা আরও পরে হিসাব করা যাবে, তবে সোফার যেটা ওবামা কেয়ার ওইটা উনি পারেন নাই। উনি এমনও বলছেন যে বর্ডার মেক্সিকোতে তো প্রথম দুই তিন দিনের মধ্যেই আমি অর্ডার দিব এবং এইটা পে করবে কে, মেক্সিকো। এইটা থেকেও কিন্তু উনি এখন সরে আসছেন, আর সবশেষ নাফটা চুক্তি থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে আমরা হয়তো ওইটাতে স্টে করব। আর রাশিয়ার এই যে কলুশন যেটা বলা হচ্ছে তার সাথে, তার দলের সাথে যে রাশিয়ার, এইটা কিন্তু তাকে পিছু ছাড়ছে না এবং আমার মনে হয় এইটা তার জন্য একটা বার্ডেন হবে। আচ্ছা, দৃষ্টি সরিয়ে যাবার জন্যই হোক কিংবা দৃষ্টি সরে গেছে, এরকম অনেক ঘটনার পরও রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয় এসছে। সবশেষ আমরা দেখেছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে যিনি ছিলেন মাইকেল ফ্লাইন, তার বিরুদ্ধে আবার নতুন করে তদন্ত হচ্ছে, বিশেষ করে অর্থনীতির বিষয়টি, রাশিয়া, তুরস্ক, বিভিন্ন জায়গা থেকে। তো সব মিলিয়ে ১০০ দিনের এই মূল্যায়ন সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, সেটা আপনাদের রিপোর্টে দেখলাম, এটা আসলে সঠিক রিপোর্ট যে কিছু সাফল্য আছে বলা যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় ব্যর্থতা। ওনার যে ইলেকশন ক্যাম্পেনের যে প্রাইম যে টপিকসগুলো ছিল, একটা ছিল ইমিগ্রেশন মুসলিম ব্যান, তারপরে ছিল ওবামা কেয়ার রিপিল, তারপরে ছিল আপনার সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এরপর ট্যাক্স রিফর্ম, আর হচ্ছে আইএস দমন। তো আমরা যদি মানে প্রাইম ৫টা ক্যাটাগরি হিসাব করি, এতেও দেখা যায় যে উনি গুটি কয়েক একটাতে উনি সাকসেস হয়েছে। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করতে সক্ষম হয়েছে ওনার অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু বাকি অন্যান্য সবগুলো বিষয়তেই কিন্তু ট্রাম্প প্রশাসন বলা যায় তেমন কিছু তার সমর্থকদের জন্য কিছু করতে পারেনি। আচ্ছা, হাসানুজ্জামান হাসান, বিশেষ করে আমরা দেখেছি যে দুবার তিনি কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর এক ধরনের চেষ্টা করেছেন, সেখান থেকে নিরাপত্তার কথা বলেছেন। অবশ্যই প্রেসিডেন্ট দেশের নিরাপত্তা অবশ্যই দেখবেন, এটা সবার আগে, তারপরেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বেশ কিছু যুক্তিতে, কি বলবেন আপনি? জি, আপনি যেমনটি বলছিলেন যে হ্যারি ট্রুম্যানের পরে এত সিগনেচার মানে এক্সিকিউটিভ অর্ডারে ১০০ দিনের মধ্যে কেউ করে নাই, এটা তো আপনি ২৯টা দেখছেন, এটা হয়তো ৬০টা ছাড়িয়ে যেত যদি কোর্ট, যেই কোর্ট এখানে নিরপেক্ষ, তারা যদি লাগাম টেনে না ধরতেন। এই আপনার ইমিগ্রেশনের বিলটাও এটা বন্ধ করে দিয়েছে, এবং এখন স্যাংচুয়ারি সিটি যেটা বললেন ওইটাও বন্ধ করে দিয়েছে। নাহলে ইনি খুব হট টেম্পারমেন্টের লোক একজন, সে অনেক কিছু এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছুই করতো। আর মুসলিম ব্যান যেটা, এটা এটা বাস্তবতা এই দেশের সাথে, উনি এটা করতে পারবেন না, এটা এটা বোঝাই যায়। আর সর্বশেষ আরেকটা বলি যে ওনার জেদ এত যে উনি এখন বলছে যে আমি নাইন সার্কিট এটা আমি ভেঙে দিব, এখানে লিবারেল জাজ বেশি আছে, বাট প্রেসিডেন্টের ক্ষমতা নাই এটা ভাঙার, এটা একমাত্র ভাঙতে পারে কংগ্রেস। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দর্শকদের কাছে যাই, আমাদের প্রিয় দর্শক, আমাদের যাদের জন্য এই আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনাদের এই আপনাদের কাছে আমাদের যে অনুরোধ, সেই অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, পর্দায় যে নম্বরটি আপনারা এখন দেখতে পাবেন সেই নম্বরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। ফেসবুকে এরই মধ্যে বেশ অনেকেই যোগ দিয়েছেন, আমরা অনেকের মতামত নেব, আশা করছি আপনারা আপনাদের মতামতগুলো দেবেন। আপনার কাছে যাই, আপনার ফোন আসতে আসছে, বিশেষ করে যেটি বলা হয়েছে অভিবাসন সংক্রান্ত এবং ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষিতে তো বিভিন্ন জটিলতা আপনি শুরু থেকে এই অনুষ্ঠানে দেখেছেন, আপনি কথা বলেছেন, তো সেই জায়গাটি থেকে আজকে অভিবাসন সংক্রান্ত বিষয়টি কতটা বদলালো, মানে মানুষের মধ্যে অস্থিরতা বলুন, সামগ্রিক দৃষ্টিতে কোথায় আছি আমরা? না, বলা যায় এই সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে এখনও একটা কী বলবো, এই একটা থমকে অবস্থা বিরাজ করছে, থমথমে অবস্থা বিরাজ করছে যে এখনও ফিউচারে কী হয়, এখন বর্তমানে বা কী হয়। কিন্তু আসলে
সেরকম কোনো চেঞ্জ আসেনি ইমিগ্রেশন লতে, আর উনি যেটা এক্সিকিউটিভ অর্ডার করতে চেয়েছিল সবগুলো আপনার ব্যর্থ হয়েছে, তো নর্মাল গতিতেই চলছে আর কি। তো দেখা যাক ফিউচারে কী হয়, তবে সবচেয়ে বেস্ট অপশন হবে যে বর্তমান গভর্নমেন্ট যদি কংগ্রেসকে নিয়ে কোনো একটা রিফর্মে, যেটা আমাদের মনে হয় আপনার কংগ্রেসে আমাদের প্রেসিডেন্ট ভাষণের সময় বলেছিল যে উনি এ ধরনের কিছু একটা যদি কংগ্রেস থেকে আসে সাই দিবে। আচ্ছা, আমাদের একজন দর্শক এর মধ্যে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন সংযোগে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম রুবি, আমি জামাইকা থেকে বলছি। জি বলুন। তো ভাইয়া, আমার কোশ্চেন হলো, আমার একটা ফ্রেন্ডের অ্যাডমিনিস্ট্রেটিভলি তার কেসটা ক্লোজ হয়ে গিয়েছে এবং সে সব বেনিফিটই পাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার বাচ্চাটা এখানে হয় নাই। এবং যাই হোক, সে কিভাবে কখনো গ্রিন কার্ড পাবে এবং কত তার ক্ষেত্রে এরকমই থাকবে, কোন উপায়ে সে গ্রিন কার্ডটা পেতে পারে? ধন্যবাদ। একটা কোশ্চিন, আর একটা হলো, 10 বছরের কোন আইন আছে কি না এরকম কোনো, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে রবি, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার ফ্রেন্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ, এটা মনে হচ্ছে উনি পিডি পেয়েছে, যেটাকে প্রসিকিউটর ডিসক্রিপশন বলে। সেক্ষেত্রে উনি আনলিমিটেড এদেশে থাকতে পারবে, আর ওনার সন্তানও যেহেতু এদেশে বর্ন হনে সম্ভবত উনিও পিডি পেয়েছে। সেক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার অপশন হচ্ছে, ওনার ছেলে যদি কখনো ইউএস সিটিজেন ম্যারি করে এবং সেক্ষেত্রে ওনার ছেলে গ্রিন কার্ড পেতে পারে, ওনার ছেলে গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার ফ্রেন্ডের জন্য তখন অ্যাপ্লাই করতে পারে। জি ধন্যবাদ। সেটা আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 10 ইয়ার্সের, হ্যাঁ সেটাকে বলে যে ক্যান্সেলেশন অফ রিমুভাল বলে একটা শব্দ শুনবেন, সেটাকে আপনার সেক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে 10 ইয়ার্স থাকতে হয়। 10 ইয়ার্সটা কাউন্ট করা হবে যখন আপনাকে নোটিস অফ অ্যাপিয়ারেন্স অথবা NTA বলে, যে আপনার আইস যখন সেটা হ্যান্ড ওভার করবে, সেদিন থেকে পিছনের দিকে আপনার 10 বছর থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। এবার আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে। জি করুন। জি আমার নাম কাজল, আমি কুইন্স থেকে বলতেছি। জি ভাই বলুন। আপনি সবাই ভালো আছেন তো নাকি? জি জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, বলুন ভাই। জি আমার প্রশ্ন হলো লয়ের সাথে আছে, জি যে এক দেশ আর দেশের সাথে চুক্তি করে, আপনি আপনি কিছুদিন আগে বললেন যে নাফতা চুক্তি আমাদের আমাদের প্রেসিডেন্ট মানে আটকাই দিছে বা যাই করে হোক ভঙ্গ করছে। না না, বিষয়টি ওই রকম না, নাফতা চুক্তি উনি বলেছিলেন যে এটি হয়তো বা এটি উনি রাখবেন না, এটি হচ্ছে আপনার কানাডা এবং মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি, কিন্তু তিনি সবশেষ বলেছেন যে এটি পুনর্মূল্যায়ন বা রিভিউ করবেন, এটি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে তিনি নতুনভাবে করবেন, কিন্তু বাতিল করবেন না। জি বলুন। সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যখন একটা চুক্তি হয় চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে কি তার জন্য শাস্তি হওয়া উচিত না কারো? তাহলে চুক্তি হয়ে লাভ কি? জি ধন্যবাদ আপনাকে। এটা আপনি বলতে পারেন, ভাই বলতে পারেন, উনি কি মানে বুঝাতে চেয়েছেন, চুক্তি তো হয়ে গেছে সেটি তো মানতে হবে মনে হয়, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। ধন্যবাদ ভাই। এটা আসলে মানে ল সংক্রান্ত আপনার প্রশ্ন না? আসলে হ্যাঁ, এটা অনেকদিন আগে স্কুলে পড়েছে, যেটা আমাদের ছিল ইন্টারন্যাশনাল ল, যে আমাদের কনভেনশন থাকে জাতিসংঘের, আবার ট্রিটি থাকে, তো সেখানে আপনার উইথড্র করার ব্যবস্থা থাকে। এই মুহূর্তে আমার মেমোরিতে রিফ্রেশ নাই এই বিষয়গুলো, কিন্তু উইথড্র করা অবশ্যই সিস্টেম থাকে এবং এটা এক্সিকিউটিভ প্রেসিডেন্টের, বেশিরভাগ দেশের আপনার এক্সিকিউটিভ প্রধানের এটা ক্ষমতা থাকে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি আপনাকে। আমি শামিমা ইয়াসমিন, ক্লিভল্যান্ড ওহাইও থেকে বলছি। বাহ বলুন। কারেন্টলি আমি H1B ওয়ার্ক ভিসাতে আছি। গত সপ্তাহে 18 এপ্রিল একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, H1B ভিসা কারেন্টলি যারা এখানে এখন জব করছেন তাদের কতটুকু এফেক্ট হতে পারে এক্সিকিউটিভ অর্ডারে, বা কি ইফেক্ট আসতে পারে, কি ল আসতে পারে এক্সিকিউটিভ অর্ডারে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমাদের প্রিয় অ্যাটর্নি এটা বুঝতে পেরেছে। হ্যাঁ শামিমা ইয়াসমিন, আপনি যেহেতু H1B তে আছেন, যেহেতু যেটা 18 এপ্রিল যেটা এক্সিকিউটিভ অর্ডার ট্রাম্প প্রশাসন সাইন করেছে, সেক্ষেত্রে সম্ভবত যে স্যালারির যে ইয়েটা ক্যাপটা সেটা ইনক্রিজ করে দিয়েছে,
তো সেক্ষেত্রে হয়তো আপনি যখন আবার ট্রান্সফার নিতে যাবেন অথবা এক্সটেনশন করতে যাবেন, তখন হয়তো বা আপনার জব অফারটা সেই আপনার স্যালারি ক্যাপের সেই পর্যায়ে থাকতে হবে। জি শেষ হয়েছে, হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আরেকজন সংযোগে আছেন, কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি আপনাকে। আমার নাম হাসান, আমি জর্জিয়া আটলান্টা থেকে বলছি। বাহ বাহ, বলুন, অনেক দূর থেকে আপনারা ফোন করছেন, ভালো লাগছে, বলুন। আসলে আমার প্রশ্নটি হচ্ছে, আমি 2014 P3 ভিসা এসেছিলাম, তারপরে আমি এসআইএলএম সিক করি। এসআইএলএম সিক করার পরে আমার কেসটি আপনার ওরা কোর্টে পাঠিয়ে দেয়। তারপরে কোর্টে পাঠানোর পরে আমার ফার্স্ট হিয়ারিং শেষ হয়ে যায়, এখন যে সেকেন্ড হিয়ারিং 2019 আর কি। তো এই অবস্থায় আমি আসলে বিয়ে করেছিলাম, আমার ওয়াইফ একজন ইউএস সিটিজেন, শি ওয়াজ বর্ন হিয়ার। আচ্ছা। এবং এই ডিসেম্বরে, অর্থাৎ 2016 ডিসেম্বরে আমার একটা নিউ বর্ন বেবিও আছে। তো যখন আমার কেসটা আমি সাবমিট করি, I-30 সাবমিট করি আর কি, আমি আমার ওয়াইফ আমার হয়ে সাবমিট করে আর কি। তো এখন এটা আসলে লং টাইম হয়ে গেছে, অনেক লং টাইম হয়ে গেছে, এটা ইউজুয়ালি 6 মাস হওয়ার কথা যতটুকু আমি জানি। আপনার প্রশ্নটা কি ভাইয়া? আমার প্রশ্নটা হচ্ছে, এটা আবার আমার কেসটা আমার লোকাল অফিসে এরা পাঠিয়ে দিয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন আসলে কি হতে পারে? বুঝতে পেরেছি। আপনার আপনার প্রথম মানে অ্যাসাইলাম যখন আপনাকে কোর্টে পাঠিয়ে দেয়, ফার্স্ট হিয়ারিং কত দিনের মধ্যে হয়েছিল? অ্যারাউন্ড 6 মান্থ। জি হাসান ভাই, আপনার সিচুয়েশন দেখে মনে হচ্ছে আপনি আপনি ওয়েট করছেন ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য, যেটা কিনা 2019, আর ইন্ডিমিন্টাম আপনি বিয়ে করেছেন। সেক্ষেত্রে আপনার ভালো, আপনি যেটা I-130 অ্যাপ্লাই করেছেন, সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অবশ্যই অবশ্যই আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন, যেন কোর্টে একটা মোশন করে আপনার কেসটা যেন রিক্যালেন্ডার করে এবং কোর্টের কাছে অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে পারে, অথবা কোর্ট থেকে আপনার কেসটা টার্মিনেশন নিয়ে USCIS-এ অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা এরপরে কে আছেন প্রিয় দর্শক? আমার ছেলে বাংলাদেশে মানে সিটিজেনশিপ স্ট্যাটাস নিয়ে আসছে, কিন্তু ওর গ্রিন কার্ড পাওয়ার পরে ও আমি অ্যাপ্লিকেশনটা করতে রাখি, আমার একজনে বলছিল যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো আমি পাসপোর্টটা চাইছিলাম যে ট্রাভেল করার জন্য, বাট আমি তখন পাসপোর্টটা আমাকে দেয়নি, ওরা বিভিন্ন ডকুমেন্ট চাইছিল। আমি দেওয়ার পরে ওরা বলছে যে না, আগে সিটিজেনশিপ নিতে হবে, তারপরে তা যে কোনো কারণবশত আমি সিটিজেনশিপটার জন্য একটু দেরি হয়ে গেছে। কিন্তু আমার ছেলের বয়স এখন 18 বছর, আমি গত বছর যখন অ্যাপ্লাই করছি তখন আমার ছেলের বয়স ছিল 17 বছর। জি, তখন আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, ওরা অ্যাপ্রুভাল করছে এবং আমাকে গত জানুয়ারি মাসে একটা চিঠি পাঠাইছে যে প্রুফ অফ অ্যাড্রেসের জন্য ট্যাক্স ফাইল, 3 বছরের ট্যাক্স ফাইল। ভাই আপনার প্রশ্নটা কি একটু যদি সংক্ষেপে করেন। করতেছে তা ওর স্কুলের একটা প্রুফ অফ অ্যাড্রেস এবং ডাক্তারের সার্টিফিকেট চাইছিল, সেগুলো আমি সব পাঠিয়ে দিছি জানুয়ারি মাসের 30 তারিখের ভিতরে। আমাকে এই পর্যন্ত কোনো রেসপন্ড করেনি এবং এই জন্য আমি তো অপেক্ষা করতেছি, আর কতদিন অপেক্ষা করতে হতে পারে। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, আপনি ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন। ইমিগ্রেশন সাধারণত এই জিনিসগুলো চায়, যেটা আপনার রেসিডেন্সি, স্কুল, মেডিকেল, এবং এই প্রসেসটা একটু স্লো, আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, ওরা সময় মতো আপনাকে কল করবে সার্টিফিকেট নিয়ে যাওয়ার জন্য। জি অসংখ্য, জি অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের ফেসবুকে একটি প্রশ্ন এসছে, আমরা একটু হাসান ভাই আপনার কাছে যাব। মানুষ অনেক আগ্রহ, সেটি হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল কিনা, বিশেষ করে নর্থ কোরিয়ার যে টেনশন, এবং মানুষ এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আমরা দেখছি যে তাদের আগ্রহ এবং তারা শুনতে চায়। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো
ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প তো আনপ্রেডিক্টেবল একজন মানুষ, এটা ওনার চাল চলন, ওনার পুরো জীবনী দেখবেন, ওনার বই পড়বেন, ওনাকে আপনি বুঝতে পারবেন, হিজ এ আনপ্রেডিক্টেবল পারসন। আর উনি যদিও বলছে যে আমি আপনার ইরাক যুদ্ধের আমি আগেস্টে ছিলাম, আসলে এটা এটা ওনার একটা পলিটিক্যাল ইয়ে, বাট উনি যুদ্ধ টুদ্ধ করতে চায়। আর রিপাবলিকান যখন প্রেসিডেন্ট হয় আপনি দেখবেন তারা একটু যুদ্ধবাজ হয়। তো উত্তর কোরিয়াতে সে একটু বিপদে পড়ে গেছে, আসলে প্রেসিডেন্ট ট্রাম্পই বিপদে পড়ে গেছে থ্রেট ট্রেড দিয়ে। তারপরে বলছে যে ভিনসেন্ট ওইখানে গেছে, আসলে ভিনসেন্ট অস্ট্রেলিয়ায় গেছে তখন। তো এরকম একদম নাকচ করা যায় না, ওনার যে টেম্পারমেন্ট আপনি একটা যুদ্ধ টুদ্ধ লাগার নাকচ করা যায়। আচ্ছা, এটার কনসিকোয়েন্স কী হতে পারে, আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আরও অনেকেই অনেক প্রশ্ন করেন, আমাদেরকে আরও আছে কিছু প্রশ্ন আপনার কাছে আমরা আসব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানটি, আশা করছি আমাদের সাথেই থাকবেন, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং হাসানুজ্জামান হাসান, দুজনকেই আমরা আবারও আমন্ত্রণ এবং একই সাথে আমন্ত্রণ আপনাদেরকে যারা অনুষ্ঠানটি দেখেন পছন্দ করেন। এই মুহূর্তে যিনি সংযোগে আছেন আমরা তার প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম শামীম সাহেব। জি, ওয়া আলাইকুম সালাম ভাই, বলুন। জি, আমি নিউ জার্সি থেকে বলছিলাম, আমার নাম মুন্নি, আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি আমার ছোট বোনের সম্বন্ধে। জি, করুন। ও 2004 থেকে লিগালি এখানে ভিজিট ভিসা নিয়ে আসা যাওয়া করছে, এখনো আসছে। ইন দি মিন টাইম 2009 ওর একটা বেবি হয় এখানে, ওর হাজবেন্ডও আছে এখানে। এনিওয়ে, ও কি ওর বাচ্চার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে? ও এখনো ভিজিট ভিসা লিগালি এখানে আসা যাওয়া করছে। আচ্ছা মুন্নি, আপনার বোনের সিচুয়েশনে বাচ্চার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, তবে বাচ্চার বয়স 21 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাজবেন্ডের কি স্ট্যাটাস একটু জানা গেলে ভালো হয়। হ্যাঁ, না হাজবেন্ডের উনি তো কিছু বলেনি, হাজবেন্ডের স্ট্যাটাস বলেছে। হাজবেন্ডের কি স্ট্যাটাস আপা? হাজবেন্ড অ্যাকচুয়ালি ও পলিটিক্যাল আজলামে আছে, এখানে আছে। আমার বোন এমনিতে যাওয়া আসা করে প্রতি বছরই, আর 5 বছর পর পর ভিসা নিয়ে আসে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন সম্মানিত অ্যাটর্নির সাথে কথা বলুন, আর অ্যাসাইলামে আছেন তার হাজবেন্ড। রাইট, সেক্ষেত্রে আপনার বোন চাইলে আপনার হাজবেন্ডের সাথে জয়েন করতে পারে, আর না হলে যেভাবে আসা যাওয়া করছে সেভাবে করতে পারে। আর বাচ্চা 21 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কোনো প্রকার ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে? জি, আমার নাম আঞ্জলি, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আচ্ছা বলুন, আমার একটা কোয়েশ্চেন আছে। জি ভাই। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছি পার্মানেন্ট রেসিডেন্ট আমেরিকায়, গ্রিন কার্ড হোল্ডার। আমি রিসেন্টলি বিয়ে করেছি, আমার ওয়াইফের কোনো ভিসা নাই, সে বাংলাদেশে আছে। সো আমি চিন্তা করছি তার জন্য আমি স্পাউস বা ইমিগ্রেন্ট ভিসা যেটা বলে সেটা আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করা এবং ভিসা পাওয়ার মধ্যে যদি অনেক সময় চলে যায়, ও যদি মানে ও আবার আমেরিকায় পড়াশোনা করার ইচ্ছা, ও ধরেন কোথাও স্কলারশিপ পেলো, সে কি স্টুডেন্ট ভিসায় আসতে পারবে? যদি স্টুডেন্ট ভিসা পায় তাহলে কি আবার তার ইনিশিয়াল ইমিগ্রেন্ট ভিসাটা কি আবার এফেক্টেড হবে নাকি না? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় উনি ইমিগ্রেন্ট ভিসার যেটা সেটা হতে কতদিন লাগতে পারে? সেটা উনি যে আছে গ্রিন কার্ড হোল্ডার সেটা সময় লাগে বর্তমান সময়ে আপনার 1.5 থেকে 2 বছর। আর ওনার যে কনসার্ন সেটা হচ্ছে উনি যদি অ্যাপ্লাই করে ওনার ওয়াইফ আপনার স্টুডেন্ট ভিসা আসতে পারবে কি না, সেক্ষেত্রে কিছুটা অবস্ট্রাগল হতে পারে। যে উনি যদি ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লাই করে থাকে এবং যদি ওনার ওয়াইফ যদি অ্যাম্বাসিতে যায় F1 ভিসার জন্য, তখন কনসুলেট অফিসার ভিসা নাও দিতে পারে, যে উনি অলরেডি ইন্টেনশন প্রকাশ করে ফেলছে আমেরিকা গিয়ে ইমিগ্রেন্ট হয়ে যাবে। সো ওনাকে হয়তো বা এটা নাও দিতে পারে, বাট চেষ্টা করতে কোনো বাধা নাই। অনেক সময় কনসুলেট অফিসে ভিসা দিয়ে দেয়। আপনি কতদিন ওয়েট করেছেন? এটা অপেক্ষাও করতে পারেন কিংবা একজন অ্যাটর্নির সাথে গিয়ে ব্যক্তিগতভাবে আলাপ করতে পারেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি সাইদা রহমান বলছি স্টেটন আইল্যান্ড থেকে। জি, স্টেটন আইল্যান্ড। আমার আমার প্রশ্ন, যদি কোনো সিটিজেন ছেলে বা মেয়ে যদি F2 ভিসার ছেলে বা মেয়েকে বিয়ে করে, সে কি লিগাল হতে পারে, আর পারলে কতদিন লাগবে? সিটিজেন যদি কোনো স্টুডেন্টকে বিয়ে করে, অবশ্যই যাকে বিয়ে করবে উনি এদেশে লিগাল হতে পারবে, ওনার জন্য অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার 8 থেকে 10 মাস সময় লাগে গ্রিন কার্ড পেতে। ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে?
প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমি আছি, আমার নাম মোহাম্মদ মিয়া, আমি ওজন পার্ক থেকে বলছিলাম। জি মিয়া ভাই বলুন, ওজন পার্ক থেকে বলুন ভাই। আমার আমার ইমিগ্রেশন রিলেটেড একটা কোশ্চেন আছে অ্যাটর্নি সাহেবের কাছে। জি আমি 2011 এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি এবং এটা 2 বছরের উপর হলো এটা আমি অ্যাপ্রুভাল পেয়েছি। বাট কিছুদিন পরে, 2-3 মাস পরে আমার ওয়াইফ তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু ওই কেসটার এখনো কোনো কিছু পাচ্ছি না। মানে কেসটার স্ট্যাটাস কি হতে পারে বা নিজেদের কিছু করণীয় আছে কিনা এই মুহূর্তে। জি ধন্যবাদ আপনাকে। না মিয়া সাহেব, আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে এটা কোন সার্ভিস সেন্টার ডিল করছে এবং তাদের প্রতিটা সময়ে একটা ব্যাকলগ থাকে এবং ওই সময় অনুযায়ী তারা কেসগুলো ডিল করে। হয়তো আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার সার্ভিস সেন্টারে তাদের ব্যাকলগ কম ছিল, তারা 7-2 বছরের মধ্যে অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন হয়তো যে সার্ভিস সেন্টার আছে তাদের হয়তো ব্যাকলগ বেশি, হয়তো কিছু সময় অপেক্ষা করতে হবে, তবে চলে আসবে সময় মতো। ধন্যবাদ। অনেকেই ফোন করছেন, আলোচনার সুযোগ সে অর্থে পাওয়া যাচ্ছে না। আমরা আরও কয়েকটা প্রশ্ন চট করে নিয়ে আবার একটু আলোচনায় যাব। এবার কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? জি ওয়ালাইকুম সালাম, আমি সাইফুল বলছি কুইন্স থেকে। জি সাইফুল ভাই বলুন। জি ডুয়াল সিটিজেনশিপে এখানে কোনো অসুবিধা হবে কিনা? জি ডুয়াল সিটিজেনটা নিলে। জি ধন্যবাদ। না সাইফুল সাহেব, আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ রাখা অ্যালাউড, এতে কোনো বাধা নেই, আপনি রাখতেই পারেন, অসুবিধা হবার কথা নয়। আমরা এবার একটু আবার আপনার কাছে যাই। প্রেসিডেন্ট ট্রাম্পের 100 দিনের যে মানে আমরা একটা হিসেব বা খতিয়ান মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করলাম, আপনি তাকে কত নম্বর দেবেন বা কোন 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 বিষয়কে আপনি সাফল্যর দিকটা একটু শুনতে চাই প্রেসিডেন্টের? আমি প্রেসিডেন্টকে যদি ABC গ্রেড হয় তো C+ দিতে পারি, কারণ ওই যে অ্যাটর্নি সাহেব তো বললেন এবং আপনি আপনার প্রতিবেদনেও ফুটে উঠেছে ওনার যে মূল যেগুলো ওনার এজেন্ডা ছিল, যেটা উনি একটা ফ্যানাটিক অবস্থার সৃষ্টি করলো সবার মধ্যে, যেটাকে বলে বাংলায় দেখতেছি লোকরঞ্জনবাদ, পপুলিস্ট। কিন্তু আমি একটু আপনার কাছ থেকে পর্যায়ে একটু কোন কোন ক্ষেত্রে তিনি সফল হলেন এটা একটু শুনতে চাই। সফল তার বেসের জন্য, যেমন তারা একটা লাইফ টাইম একটা জাজ দিল, যদিও এটা মানে তার চেয়ে বেশি অবদান রিপাবলিকান পার্টির, তো মিচ ম্যাককোনালের এবং ওইখানেও কিন্তু সব থেকে কম 60 ভোটে সবসময় হয়, ওইখানেও কিন্তু ফিলিবাস্টার হলো এবং ফিলিবাস্টারটা বাতিল করে দিলেন। হ্যাঁ, তারা লং মানে তারা সব ওই ট্রেডিশনটা বাতিল করে 51 ভোটে পাশ করলো, যদিও ওইটা লাইফ টাইম। এইটা কিন্তু ট্রাম্প থাকবে না, আমরাও হয়তো অনেক বয়স হব, ওনাকে আরও বিচারপতি 40 বছর আরও দেখতে পারবেন। এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট একটা, এইটা উনি করতে পারছেন। আর উনি কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কিন্তু বড় একটা ভূমিকা তার আছে। হ্যাঁ, উনি বলছেন, কিন্তু আমরা লাস্ট জব রিপোর্ট যেটা পেয়েছি এই মাসের না গত মাসের, 92,000 জব হলো, তখন উনি একদম চুপচাপ, উনি কিছু বলেন না। উনি বলছে কয়লা খনির জব উনি ফেরত আনবেন, যদিও এইরকম অবস্থায় এটা সম্ভব না, এখন বিজ্ঞানের এই যুগে এটা সম্ভব না। আসবো আবার আপনার কাছে, আমাদের দর্শক আছেন আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জানুয়ারি মাসে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা যে আমার লয়ার বলতেছে যে আমি নাকি যদি এখন বিবাহ করি ফোনের মধ্যে তাহলে আমি নাকি অ্যাপ্লাই করতে পারবো, এখন আমার কাছে স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা যে মানে এটা কতটুকু সত্য? মানে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে, আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন আপনি ফোনে টেলিফোনে বিয়ে করে বাংলাদেশ থেকে তাকেও ইনক্লুড করতে চান? হ্যাঁ, মানে অ্যাপ্লাই করতে পারবো কিনা আমার লয়ার বলতেছে পারবো, এখন কতটুকু সত্য? জি ধন্যবাদ। যেটা ইমিগ্রেশনের যেটা ল, আপনি যদি ম্যারেজ বেসিসে কোনো বেনিফিট কাউকে দিতে চান সেই ম্যারেজটা কনজুমেটেড হতে হবে, তার মানে আপনার ওয়াইফ ফোনে আপনি বিয়ে করেন কিন্তু আপনার সাথে দেখা হতে হবে আপনার স্ত্রীর সাথে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়াইফ সাথে দেখা না হয়
আর এক্ষেত্রে আপনি ইনক্লুড করার কোনো চান্স নাই, সেক্ষেত্রে আপনি ওয়াইফের জন্য কোনো ইমিগ্রেশন বেনিফিট দিতে পারবেন না। মানে যে কোনো অর্জন করে গিয়ে তারপরে, হ্যাঁ, ইমিগ্রেন্ট ভিসা বলেন, যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসা বলেন, যদি স্পাউসের ম্যারেজ আপনার ফোনে বিয়েটা হয়তোবা আমাদের ধর্মে এবং আমাদের ইয়েতে অ্যালাউ হবে, আমেরিকা তো ওটা অস্বীকার করবে না, কিন্তু ইমিগ্রেশন বেনিফিটটা পাবে না। আমি একটা ওনাকে প্রশ্ন করি, হ্যাঁ ছোট্ট, নিশ্চয়ই ধরুন যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করছে গ্রিন কার্ড পেয়ে গেল, আপনি পলিটিক্যাল অ্যাসাইলামটা তো এটা তো সবাই বুঝে যে কি কারণে গ্রিন কার্ড পাওয়ার পর তারা বাংলাদেশে যায়, তো এতদিন বলা হলো যে আমার বাংলাদেশে অসুবিধা, এখন উনি বাংলাদেশে প্রথমবার যাচ্ছে, তো ফিউচারে কি এগুলি প্রবলেম হতে পারে? তা অবশ্যই, যারা এখন হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমাদের কমিউনিটির মধ্যে এরকম প্রচুর এখন যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সংখ্যা বেড়েছে, হ্যাঁ অবশ্যই ফ্রিজে আপনি খবর নিয়ে দেখবেন যারা এভাবে বাংলাদেশে ট্রাভেল করে এবং লং টাইম থাকে তারা প্রবলেমে পড়ে, আপনার এখানে আপনার ইয়েতে এয়ারপোর্টে আপনার আইস অফিসে চলে তার গ্রিন কার্ড বাতিলও করে দিতে পারে যদি দেখে যে না এটা উনি লং টাইম দেশে থেকে আসছে এবং তার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের তো কোনো সামঞ্জস্য নেই, তো সেক্ষেত্রে যেটা করতে পারে ভেরি শুধু লং টার্মের বিষয় না, কিন্তু এখানে উনি যে বিষয়টি তুলেছেন আপনি বলছেন আপনার দেশে নিরাপত্তা নেই, আবার আপনি গ্রিন কার্ড পাওয়ার পরেই দেশে চলে যাচ্ছেন, তাহলে কি তোমার দেশের নিরাপত্তা এখন নিশ্চিত হয়ে গেল? তুমি কি করে এখন যাও লং টাইম, তাহলে কি তুমি গ্রিন কার্ডের জন্য এই এটা করলে? এই প্রসঙ্গটি না, আমি এই জন্য লং টাইম শব্দটা ইউজ করেছি, যদি আপনি কিন্তু যাওয়া উচিত না, সাধারণত যদি কোনো কারণ না থাকে গ্রিন কার্ড নিয়ে সেই অবস্থায় দেশে ট্রাভেল করা ঠিক না, বিশেষ করে এইরকম টাইমে। সেক্ষেত্রে পাসপোর্ট হয়ে গেলে প্রশ্নটি আমরা শুনবো, তার আগে আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন প্লিজ। আসসালামু আলাইকুম। জি সালাম, আমার নাম আমিন, আমি আমার ভাইয়ের জন্য 2004 সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ার্ক আউট করতে হবে ন্যাশনাল ভিসা সেন্টার, যদি কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে সেখানে তাদেরকে জানাতে হবে যে আপনারা চাইল্ড সাপোর্ট প্রোটেকশন অ্যাক্ট আপনি অ্যাপ্লাই করতে চান। অবশ্যই বোঝা যাচ্ছে যে যখন আপনি 2004 অ্যাপ্লাই করেছিলেন আপনার ভাই বোনের জন্য নিশ্চয়ই তাদের বয়স 21 নিচে ছিল, সেই জিনিসটা যদি আপনারা এনবিসিকে অতিসত্বর জানান তারা হয়তো ওই ওই যে দুজনের বয়স 21 উপর হয়ে গেছে তাদেরকেও আন্ডার 21 হিসাবে ভিসা দেওয়ার ব্যবস্থা করতে পারে। আরেকটা জিনিস, যদি অ্যাপ্লিকেশনটা যদি ইয়েতে চলে যায় এমবিসিতে, ঢাকা এমবিসিতে, তখন আপনাকে ঢাকা এমবিসিতে সেম রিকোয়েস্টটা করতে হবে। ওকে, আর কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি সাইদা বলছি কলেজ পয়েন্ট কুইন্স থেকে। আমার কোয়েশ্চেনটা হলো যে আমি সেপ্টেম্বর 2015 I-130 অ্যাপ্লাই করি, আমার হাজবেন্ড এখানকার সিটিজেন, কিন্তু আমার এটা অ্যাপ্রুভড হয় ফেব্রুয়ারি 2016, কিন্তু আমি আসলে ওই সময় একটা ভুল করেছিলাম যে আমি আদার পেপার্স I-485 অ্যান্ড I-765 অ্যাপ্লাই করিনি, তো ওটার জন্য আমার একটু টাইম লাগে, আমি আবার পরে অ্যাপ্লাই করি। সেটার জন্য ওরা রিসিভ করে November 21, 2016, এর মধ্যে আমার অ্যাপ্রুভ হয়ে যায় 765 এবং আমি আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড পাই, কিন্তু আফটার দ্যাট আমার I-485 এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তো এটার কতদিন সময় লাগতে পারে? না, সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতিটা অ্যাপ্লিকেশনের প্রতিটা সার্ভিস সেন্টার অথবা লোকাল অফিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো তারা প্রসেস করে, কিন্তু আপনি অবশ্যই তাদের সাথে ফলো আপ করুন। আপনার কিছু মনে হচ্ছে আনরিজনেবলি ডিলে হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনি ইমিগ্রেশনে ফোন করে আপনি তাদের সাথে জিনিসটা আপডেট জানার চেষ্টা করুন। জি ধন্যবাদ। আপনাকে নোটিশটা পাই, আমি কেস স্ট্যাটাসটি চেক করি, ওখানে বলছে যে March 10 স্কেডিউল করার জন্য আমার ফাইলটা রেডি আছে,
কিন্তু তারপর এখন পর্যন্ত আমি কোনো লেটার পাইনি। রওশন চৌধুরী ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি তার সিস্টারের জন্য অ্যাপ্লাই করেছেন, চার বছর হয়েছে, ওয়ান ইয়ার হলো, সে ম্যারিড এখন। তা আমার প্রশ্ন, আর কতদিন সময় লাগবে? উনি চার বছর হয়েছে, দ্যাট মিন্স 17, এখন হয়তো উনি 12 অ্যাপ্লাই করেছে। আর এখন যেটা ভাই বোনের অ্যাপ্লিকেশন যেটা প্রায়োরিটি চলছে, যেটা আমরা স্টেট ডিপার্টমেন্টের ইয়েতে আপনার ওয়েবসাইটে যেটা গতকাল একজন দর্শক বলেছিল যে ইনফরমেশনগুলো আমরা কোত্থেকে দিচ্ছি, অবশ্যই অবশ্যই এটা আপনার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে নির্দিষ্ট, যে প্রতিটা ক্যাটাগরি কোন ডেটটা প্রায়োরিটি ডেট চলে, উনি যদি থাকে টিভিতে, আবার বলছি রিপিট করছি, তো ওই ওই হিসাব অনুযায়ী এখন চলছে আপনার মে 2004 অ্যাপ্লিকেশনগুলো, তাহলে বোঝা যায় যে আরও 10 বছরের মতো লেগে যেতে পারে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। এখন ওনারা বাংলাদেশে গেলে কতদিনের মধ্যে ফিরে আসতে হবে? আর আমার দেবরের জন্য অ্যাপ্লাই করছে, ওনার কোনো প্রবলেম হবে কিনা, বাংলাদেশে কতদিন থাকতে পারবে? না, একজন গ্রিন কার্ড হোল্ডার ম্যাক্সিমাম উইদাউট প্রবলেম এক বছর পর্যন্ত থাকতে পারে, মানে 12 মাসের আগেই ব্যাক করা উচিত যদি উনি গ্রিন কার্ডটা ভ্যালিড রাখতে চায়। আর এমনিতে যদি সিটিজেনশিপ পার্সু করতে চায়, অবশ্যই অবশ্যই 6 মাসের বেশি থাকা উচিত না, তার মানে 6 মাসের বেশি উনি না থাকাটাই ভালো। হ্যাঁ, আর উনি যেটা বলেছে যে ওনার দেবরের জন্য অ্যাপ্লাই করেছে, আর সেই ক্ষেত্রে ওনারা ট্রাভেল করতে পারে আউটসাইড অফ দি স্টেটস, কিন্তু ওনাদেরকে ডোমিসাইল যে উনারা যে আমেরিকায় থাকে সেটার প্রমাণপত্র সবসময় বজায় রাখতে হবে, তখন যখন ভিসা যখন প্রায়োরিটি ডেট আসবে তখন ওই জিনিসটা হয়তো বা এমবিসি চাইতে পারে। ধন্যবাদ। কেউ আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? নাহলে আমরা আমানুল আনামুল হক সজীব, তার বাবা গ্রিন কার্ড হোল্ডার, আনমেরিড চাইল্ড, 21 বছরের উপরের কেস, কেসটি অ্যাপ্রুভ হয়েছে, এখন কেসটি কত বছর সময় লাগতে পারে? অ্যাপ্লাই ডেট হচ্ছে 30/12/2014। এটা কোন ক্যাটাগরি আবার একটু কেন বলুন? বাবা গ্রিন কার্ড হোল্ডার, ওকে, আনমেরিড চাইল্ড, 21 বছরের কেস, কেসটি অ্যাপ্রুভ হয়েছে। সেক্ষেত্রে এখন ওটার প্রায়োরিটি চলছে আপনার অক্টোবর 2010, অ্যাপ্লাই করা আছে 2014, তাহলে তো আরও 4 বছরের মতো সময় লাগতে পারে। জি ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি খোকন বলতেছি ব্রঙ্কস থেকে। জি খোকন ভাই বলেন। আমার কোয়েশ্চন হচ্ছে, আমার আব্বা আমার দুইজন বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, আচ্ছা, জানুয়ারি 2011 এ। তো আমাদের প্রথমে এটা সবকিছু ফিস্টি দিয়ে দিছি, আর লাস্টে লাস্ট ইয়ার জুলাইতে তারা চিঠি পাঠাইছে যে আমাদের সব ফিস দেওয়ার জন্য এবং সাপোর্ট লেটার সবকিছু দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা সবকিছু দিছি, বাট আনফরচুনেটলি আমি ইলেকট্রনিক করছিলাম এবং এক মাস আগে আমার তারা ইমেল পাঠাইছে যে বলছে যে ভিসা অ্যাভেলেবল নাই, তো লাইক কত সময় নিতে পারে এটা কোনো ইয়ে দেয় নাই তারা। আমি বলি সবসময় যে ফ্যামিলি স্পন্সার্ড ক্যাটাগরি গুলো সবসময় আপস এন্ড ডাউন করে, আপনাদের যেটা মনে হচ্ছে যে সামটাইমস ওরা যে মাসে হয়তো বা কেসগুলো অ্যাডভান্স হয়ে গেছে তখন ওরা ভিসা ফি নিয়ে নেয়, আবার দেখা গেলো পরের মাসে ভিসাগুলো একটু পিছিয়ে গেছে, তো তখন ওরা তখন হোল্ড করে বলে যে না আমরা এখন এই মুহূর্তে ভিসা অ্যাভেলেবেল না, একটু সময় অপেক্ষা করো। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ ইমিগ্রেশনের ল অনুযায়ী চলে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আইন তার নিজস্ব গতিতে দেশে চলে এবং সেটি চলছে, আশা করছি বুঝতে পেরেছেন। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? আজকের মতো শেষ প্রশ্ন হিসেবে এটি নিতে চাই। আসসালামু আলাইকুম। জি, টিভিএন টেলিভিশনকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, আপনি ফোন করেছেন। আমার দুটি কোশ্চেন আমাদের দুজন সম্মানিত অতিথির কাছে, একটি হচ্ছে মাহফুজুর রহমান সাহেবের কাছে, আমার ওয়াইফ আমেরিকাতে আসছে 4 মাস হয়, আমি ইউএস সিটিজেন, তো আমার ওয়াইফ কি 3 বছরের মাথায় সিটিজেন হবে নাকি 5 বছরের মাথায় সিটিজেন হবে, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে আমাদের হাসানুজ্জামান সাহেবের কাছে, সেটা হচ্ছে বর্তমান কন্ডিশনে যদি আমেরিকা সত্যি সত্যি উত্তর কোরিয়াতে আক্রমণ করে সেক্ষেত্রে কি এখানে কতটুকু লাভবান হবে নাকি আমরা আরো একটা ইরাক অথবা
আফগানিস্তানের মতো যুদ্ধ দেখতে পারবো। আমার মনে হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। আজকের মতো আরেকজন আছে, একটু নিয়ে নিই, তারপরে আমরা এটাই শেষ প্রশ্ন আজকের মতো। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার নাম হচ্ছে রিয়াজ, আমি পেন্সাকোলাপুরের থেকে বলতেছি। জি। ওকে, আমার কাছে একটা কোশ্চেন হচ্ছে যে আমি ইমিগ্রেশন থেকে 15,000 টাকা বোন দিয়ে বাইরেছি। সো কোশ্চেনটা হচ্ছে, আমি যদি মামলা উইন হই তাহলে আমার যে বোনটা হয়েছে এই বোনটা কি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি চটচট করে দুটো উত্তর দিয়ে আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা প্রথম পার্সন যিনি প্রশ্ন করেছিল, না ওনার ওয়াইফ সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবে 2 বছর 9 মাসের মাথায়। আর রিয়াজ সাহেব যে প্রশ্নটা করেছে, বন্ড, উনি বন্ড যখন জমা দেয় একজন স্পন্সর থাকে, ওনার নামে কিন্তু জমাটা পড়ে এই টাকাটা। আপনি যখন কেসে উইন করবেন টাকাটা সম্ভবত ওনার অ্যাকাউন্টে যাবে, ওনাকেই পার্সু করতে হবে টাকাটা উদ্ধার করার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার হাসান ভাইয়ের কাছে। ভাই যে প্রশ্ন করলেন উত্তর কোরিয়ার ব্যাপারে, কনসিকোয়েন্সটা আসলে মানুষের মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তবে আমি আশাবাদী যে এরকম কোনো যুদ্ধ করবে না, কারণ ইরাক আর আফগান যুদ্ধটা এত লং হয়ে গেছে এবং যার কারণে অর্থনৈতিক একটা টার্ময়েল হয়ে গেল 8 সাল থেকে, যেটা ওবামা অনেক কষ্ট করে ফিক্স করলো এবং একটা পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। তো আমার প্রেসিডেন্টের হাতে এক্সিকিউটিভ ক্ষমতা থাকলেও, নিউক্লিয়ার বাটন তার হাতে থাকলেও সব কিছু এককভাবে করা সম্ভব না। আই ডোন্ট থিঙ্ক সো, আপনাদের ওয়ারিড হওয়ার কিছু আছে। জি, ধন্যবাদ। মোহাম্মদ নুরুজ্জামান বলছেন, আমার নাম, তার নাম নুরুজ্জামান, সৌদি আরব থেকে। তিনি বলছেন তার ওয়াইফ ইউএসএ থাকেন, 2015-তে 2016-তে ইউএসএ যে অ্যাপ্লাই করে গ্রিন কার্ড ওপর, এখন আমার এই ভিসা অলরেডি 1.5 ইয়ার হয়ে গেছে, কী করবে? আসলে আমি ঠিক পরিষ্কার নয়, নুরুজ্জামান সাহেব আপনি এত জটিল করে লিখেছেন, আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না, অনেক কিছু সংক্ষেপে ইংরেজিতে লিখছেন, বাংলার কথা সো আমি ঠিকভাবে বুঝতে পারছি না। তারপরেও আমার মনে হয় যদি এর উপরে তাড়াতাড়ি, আমি এটা ঠিক পরিষ্কার, 1.5 বছর হয়েছে তার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করেছে। যদি ইউএস সিটিজেন হয় তাহলে তো 1 বছর লাগে, সামটাইমস বেশি সময় লাগে, তো অপেক্ষা করতে হবে আরকি ওনাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন। এবার আপনার কাছে হাসানুজ্জামান, হাসান আপনার কাছে আবার একটু আমরা যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা আবার 100 দিনের হিসাবে যেতে চাচ্ছি, আপনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়াটাই তার জন্য একটা বড় সাফল্য, এবং একই সাথে কর্মসংস্থানের বিষয়টি এসছে। তো সামনের দিনগুলোতে প্রেসিডেন্টের সামনে কী কী চ্যালেঞ্জ মোটা দাগে আপনি দেখেন এখন? দেখেন, ইকোনমি, আপনার, আপনি কি অবস্থায় আজকে আছেন, ওই যারা ট্রাম্পের বেস বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বেস আছে রুরাল গ্রামের লোকজন, ওরা ওদের অবস্থা যদি পরিবর্তন না দেখে, যার বেতন 50,000 সে যদি 60,000 না দেখে, যার জব নাই সে যদি জব না দেখে, তাহলে এইটাকে উনি ধরে রাখতে পারবেন না। সো আপনাকে আরও 2-3 মাস ওয়েট করতে হবে। একটাই সাফল্য, যুদ্ধ করুক উনি রাশিয়ার সাথে, কিছু করুক, এগুলি আসে, বাট আপনার কথা হলো ইকোনমি, আপনি অর্থনৈতিকভাবে কতটা এখানে লাভবান হচ্ছেন, এইটা না হলে ভোটাররা এই দেশে দ্রুত মুখ ফিরিয়ে নেবেন, এবং এটাতে কোনো সন্দেহই নাই, অর্থনীতি হচ্ছে মেইন। আচ্ছা, তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি তিনি তার মতো করে কাজ করবার চেষ্টা করছেন, এবং তিনি যে বিষয়টি বলেন আমেরিকাকে তিনি সবার আগে গুরুত্ব দিতে চান, এবং এটি খুবই চমৎকার একটি বিষয়, প্রেসিডেন্ট তার নিজের দেশের মানুষের জন্য কর্মসংস্থান, চাকরি, অর্থনীতি এই বিষয়টি বারবার বলেন, তো এই দৃষ্টিকে, এই বিষয়টিকে আপনাকে কীভাবে, বাই আমেরিকা হায়ার আমেরিকা তিনি এটা নির্বাহী আদেশ দিয়েছেন? উনি তো প্রথম দিনে এটা বলছেন, এবং আমার তো মনে হয় উনি বলছেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, আমি বিশ্বের প্রেসিডেন্ট হতে চাই না, আমি বিশ্বের পুলিশ হতে চাই না। বাট লাস্ট 1 মাসে দেখা গেছেন যে উনি ওইখান থেকে সরে আসছেন, সিরিয়ার ঘটনা দেখেন, এবং আপনি এখন এই যে কোরিয়ার ঘটনা দেখেন, উনি তো অলরেডি সরে আসছেন। উনি এটার সিস্টেমটাই এমন যে আপনাকে শুধু আমেরিকার প্রেসিডেন্ট হলে হবে না, আপনাকে বিশ্বের প্রেসিডেন্ট হতে হবে। আর আপনি বলছেন যে হায়ার আমেরিকা, তো এই যে ওনার টুপিগুলো পরা হয়েছে ওইটাও কিন্তু লেখা আছে মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না,
তো আপনার ওনার মেয়ের সেটি হয়েছে সেটা প্রক্রিয়ার ওনার মেয়ের এখনো কালকে রিপোর্ট আসছে যে ওনার মেয়ের সবথেকে বড় সাপ্লাই এখনো চীন থেকে হয়, ইজ দ্যাট পসিবল যে উনি এইখানে গার্মেন্টস করে এইখান থেকে প্রোডিউস করবে এবং মানুষ এখান থেকে এটা কিনতে পারবে? আমি যে শার্টটা এখন $25 কিনছি, আমেরিকা এটা আমিও চাই, তখন আমাকে কিনতে হবে $60, ইজ দ্যাট পসিবল? এটা সম্ভবই না, এটা একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা বলি। আর উনি অলরেডি ওনার কমিটমেন্ট থেকে সরে আসছেন, উনি প্রথম দিন বলছেন আমি শুধু আমেরিকার প্রেসিডেন্ট হব, নো উনি এখন সবখানে দেখেন যে সবখানে উনি মাথা ঘামাচ্ছেন। ন্যাটো প্রথমে বলছে যে না ফেয়ার শেয়ার দিতে হবে, এখন আবার উনি ঠিকঠাক হয়ে গেছে, এখন উনি চীনের কথা বলছে, আপনি দেখেন চীনের কথা বলছে যে বিগেস্ট ম্যানিপুলেটর উনি কারেন্সির, এখন বলছে যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, দেড় দিনের মধ্যে উনি বন্ধুত্ব করে ফেলছেন, তো উনি সরে আসছেন, এগুলি ইলেকশনের একটা ইয়ে ছিল। আচ্ছা, আপনি বলছেন যে ইলেকশনের সময় অনেক মুখরোচক কথা বলতে হয়, সেটাই কিন্তু তারপরেও যেভাবে আগাচ্ছে সবার আগে দেশ, খুবই সুন্দর কথা এবং এটিই হওয়া উচিত, এবং দেশের অর্থনীতি শক্ত হবে যেটি বলছিলেন, আপনার কি মনে হয় আপনার কাছ থেকে এই অনুসারে আজকের জন্য একটু সে ছোট করে সব শেষ শুনতে চাই? না, অবশ্যই আমি সমর্থন করি যে দেশে থাকবে অবশ্যই সেই দেশের স্বার্থ দেখবে এটার প্রেসিডেন্ট, সেক্ষেত্রে বলতেই পারে যে বাই আমেরিকা হায়ার আমেরিকান, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমেরিকা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে বড় অর্থনীতি, এবং তাকে যদি তার অর্থনীতি টিকায় রাখতে হয় তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের সাথেও একসাথে কাজ করতে হবে, তাদের সাথে বিজনেস করতে হবে, তাদেরকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করতে হবে, তার ক্ষমতা কর্তৃত্ব এবং পাওয়ার সব কিছু বজায় রাখার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ, এবং এটি আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র তার যে মহিমা সেই মহিমা নিয়ে এবং সৌন্দর্য নিয়ে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ ধরে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন অতিথিকে, সবাই ভালো থাকবেন, আগামী সোমবার দেখা হবে এই অনুষ্ঠানে, সেই পর্যন্ত তো নিশ্চয়ই ভালো থাকবেন এবং টিভিএন 24 টেলিভিশনের সাথে সবসময় থাকবেন।